বিশ্বের ৪০টি দেশের প্রান্তিক কৃষকদের জীবনমান উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে সলিডারিডেড নেটওয়ার্ক। বাংলাদেশের খুলনা যশোর এলাকার প্রান্তিক ১২,০০০এরও বেশি নারী কৃষকের জীবনযাত্রা পাল্টে গেছে সলিডারিডেডের ডিজিটাল ইনক্লুশন অ্যান্ড এম্পাওয়ারমেন্ট ফর উইমেন ডেইরি ফার্মার্স ইন বাংলাদেশ প্রকল্পের সহায়তায়। একসময় নারী কৃষকরা তাদের গবাদি পশুর দুধ গ্রামের স্থানীয় বাজারের মধ্যস্বত্বভোগীদের কাছে বিক্রি করতেন। মুনাফার সিংহভাগই নিয়ে যেত মধ্যস্বত্বভোগীরা। ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হতেন নারী কৃষকরা। কিন্তু সলিডারিডেডের প্রশিক্ষণের কারণে ঘুরে দাঁড়িয়েছেন যশোর খুলনা এলাকার নারী কৃষকরা। প্রকল্পের আওতায় ডুমুরিয়া মনিরামপুর অভয়নগরে তৈরি হয়েছে এমসিসি মিল্ক কালেকশন সেন্টার। এমসিসিতে নারী কৃষকরা তাদের গবাদি পশুর দুধ নিয়ে আসেন, যেখানে ফ্যাট অনুযায়ী মূল্য নির্ধারিত হয়। শুধু তাই নয়, আই2আই অ্যাপের মাধ্যমে সেসব হিসাব নিকাশ ইনপুট দেওয়া হয় সংশ্লিষ্ট নারী কৃষকদের আইডিতে। এতে করে একদিকে যেমন নারী কৃষকরা তাদের পণ্যের সুষ্ঠু হিসাব রাখতে পারছেন, ঠিক তেমনি কত টাকা আয় করছেন সে হিসাব এবং ন্যায্য মূল্যও খুব সহজেই পেয়ে যাচ্ছেন। এমসিসি থেকে কালেক্টেড দুধ নিয়ে যাওয়া হয় ভিএসএমএ। ভিএসএমএ রয়েছে ব্র্যাকের মিল্ক কালেকশন কর্নার। নারী কৃষকদের গবাদি পশুর দুধ ক্রয়ের বিষয়ে চুক্তি রয়েছে সলিডারিডেড ও ব্র্যাকের। সেখানে দুধ বিক্রি হয় ও বিকাশের মাধ্যমে ন্যায্য মূল্য পেয়ে যান নারী কৃষকরা। নানা রোগবালায়ে গবাদি পশুর মৃত্যু এক ধরনের বড় সমস্যা ছিল প্রান্তিক নারী কৃষকদের জন্য। কিন্তু সলিডারিডেডের আইভিআর সার্ভিসের কারণে মোবাইল ফোনে গবাদি পশুপালন সংক্রান্ত সকল প্রয়োজনীয় তথ্য এখন হাতের মুঠোয় চলে এসেছে, আর তাই খামারিরা গবাদি পশুর সঠিক যত্ন নিতে সক্ষম হচ্ছেন। একসময় অসংখ্য নারী কৃষকের হয়তো দুবেলা পরিবারকে নিয়ে খাবার জোগাড় হতো না। আজ তাদের ভাগ্য ঘুরে দাঁড়িয়েছে গবাদি পশুপালনের মাধ্যমে। স্বামী সন্তানদের নিয়ে সুখে শান্তিতে সোনালী ভবিষ্যতের পানে হেঁটে চলেছেন তারা।